জি সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপের ভিতরে এই ধরনের ময়লা হয়। সো আপনারা যারা ল্যাপটপ ইউজ করবেন তো তাদের উচিত মিনিমাম প্রতি বছরে দুইবার করে ল্যাপটপগুলো সার্ভিসিং করা, ওয়াশ করা। আসসালামু আলাইকুম, সম্মান দিবা, আজকে আমরা হাজির হচ্ছি টেকনোলজি বিজেটে আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো আপনারা যেমনটি জানেন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিওগুলো করেছি, তার ধারাবাহিকতায় আজকেও আরেকটি ভিডিও দেখাবো। সেটি হচ্ছে যে আমাদের ল্যাপটপগুলো স্লো হয়ে যায়, আমাদের ল্যাপটপগুলো হ্যাং হয়ে যায়, আমাদের ল্যাপটপগুলো অনেক সময় বিভিন্ন কাজ করতে গেলে আটকে যায়, নট রেসপন্ডিং দেখায়। তো এই সমস্ত জিনিসগুলো কেন হয় সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড, ল্যাপটপ কেন স্লো হয়ে যায়। এখন আমাদের দেশে বা সমাজে যে সমস্ত ল্যাপটপগুলো রয়েছে সেগুলো একটু ভিন্ন রকমের বেশ ক্যাটাগরির ল্যাপটপগুলো রয়েছে। যদি আমরা প্রথম দিকে দেখি তো প্রথম আমাদের যে ল্যাপটপগুলো এসেছিল একটু মোটা ক্যাটাগরির, অর্থাৎ আগের যে ল্যাপটপগুলো, হ্যাঁ, এগুলো একটু মোটা ক্যাটাগরির ল্যাপটপ। তো এই মোটা ক্যাটাগরির ল্যাপটপগুলোতে যেটা ঘটছে সেটা হচ্ছে এর মধ্যে একটা কুলিং ফ্যান সেট করা আছে, যে ভিতরে গরম বাতাসটাকে বের করে নেওয়ার জন্য একটা কুলিং ফ্যান সেট করে দিয়েছে। তো এটার মধ্যে একটা সমস্যা হচ্ছে, আমাদের দেশে বর্তমান সময়ে আবহাওয়ার অবস্থা খুবই খারাপ। আমরা বেশিরভাগ যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলোতে ল্যাপটপগুলো ইউজ করি সেখানে প্রচুর পরিমাণ ময়লা এবং ডাস্ট থাকে। ঠিক এই ছিদ্র দিয়ে ফ্যানে যে বাতাসটা টানে তার সাথে ঠিক ময়লাগুলোকেও টেনে নেয়। টেনে নিয়ে ল্যাপটপের ভিতরটাকে কি ধরনের একটা ময়লা স্তূপ সৃষ্টি হয় আপনাদেরকে সেটা দেখাবো। তবে এটা শুধুমাত্র ব্যাকডেট জেনারেশন যেগুলো রয়েছে, অর্থাৎ আপনার থার্ড জেন এর আগের যে ল্যাপটপগুলো, ডুয়েল কোর কোর টুডো, কোরাই 3, কোরাই 5, কোরাই 7, থার্ড জেন, সেকেন্ড জেন, ফোর জেন, ফিফথ জেন, সেভেন জেন, এই সমস্ত যে ল্যাপটপগুলো রয়েছে, সেভেন জেনের ক্ষেত্রে খুবই কম হবে। তো সেভেন জেনের ল্যাপটপগুলো একটু পাতলা, এই দেখতে পাচ্ছেন এগুলো সেভেন জেনের ল্যাপটপগুলো একেবারে পাতলা। তো এই ল্যাপটপগুলোতে আপনার এই কুলিং ফ্যানের কোনো সিস্টেম নাই। সো এগুলোর মধ্যে এই ধরনের ময়লা হওয়ার সম্ভাবনা যদিও কম, তবু ল্যাপটপের মধ্যে যে সমস্ত ময়লাগুলো জমে থাকে আপনারা অবশ্যই এক বছর পরে হলো একবার করে ল্যাপটপগুলোকে পরিষ্কার করে নেবেন ল্যাপটপের ইঞ্জিনিয়ার অথবা যারা মেকানিক্যাল ভাইরা আছে তাদের মাধ্যমে। তাহলে আপনাদের ল্যাপটপগুলো অবশ্যই দীর্ঘদিন চালাতে পারবেন এবং আপনারা সেগুলোকে দীর্ঘদিন সচলভাবে, সুন্দরভাবে এবং স্পিডভাবে চালাতে পারবেন। ল্যাপটপের স্পিডগুলো যদি এই সমস্যাগুলো হয় আপনাদের, যে আপনাদের ল্যাপটপগুলো হ্যাং করতেছে, হ্যাং করে, নট রেসপন্ডিং দেখায়, স্লোভাবে কাজ করতেছে, স্মুথলি কাজ করতে পারতেছেন না, তো সেই সমস্ত ক্ষেত্রে আপনারা অবশ্যই ল্যাপটপের যে কাজগুলো করবেন সেগুলো হচ্ছে, প্রথমত ল্যাপটপের ভিতরে যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাবো আপনাদের ল্যাপটপের ভিতরে কি কি ধরনের স্তূপ হয়, চলুন একবার দেখে আসি। এগুলো হচ্ছে ল্যাপটপের ভিতরে বিভিন্ন ধরনের মাইক্রোসর মতো যে ময়লাগুলো দেখতে পাচ্ছেন, তারপর ডাস্ট বা বিভিন্ন ধরনের ময়লাগুলো জমে আছে ল্যাপটপের ভিতরে। তো এই রকম ব্যাপারগুলো যদি হয় সেক্ষেত্রে ল্যাপটপ কিন্তু স্লো করবে, হ্যাং করবে, অথবা ফ্যানটা যদি না ঘুরে যে কুলিং ফ্যানটা আছে এখানে ময়লার কারণে যদি আটকে যায় সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপটা ধাম করে বন্ধ হয়ে যাবে যে কোনো সময়। তো এই ধরনের সমস্যাগুলো সমাধানের জন্য আপনাদেরকে অবশ্যই ল্যাপটপগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং প্রতি এক বছর অন্ততপক্ষে মিনিমাম এক বছরে একবার ল্যাপটপগুলোকে সার্ভিসিং করাতে হবে শুধু ময়লা এবং ডাস্টের জন্য। আচ্ছা, এটা গেল ল্যাপটপের ক্ষেত্রে। এটা যদি এগুলো করার পরেও হ্যাঁ ভাই আমার ল্যাপটপটা এখনো স্লো হয়েছে, স্লো রয়ে গেছে, আমি ফাস্ট কাজ করতে পারতেছি না, সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ঠিক এই ধরনের একটা এসএসডি লাগাতে হবে। তো এসএসডি গুলো আপনার অরিজিনাল যে সমস্ত এসএসডি গুলো আছে আপনারা এগুলো ইউজ করবেন। বাজারে অনেক ধরনের এসএসডি পাওয়া যায়, তো আপনারা সেগুলো ইউজ না করে, যেমন কিছু কপি এসএসডি আমাদের বাজারে সয়লাভ হয়ে গেছে, তো সেগুলো ইউজ না করে আপনারা অরিজিনাল ট্রান্সেন্ট, টুইনমোস, স্যানডিস্ক, স্যামসাং, বিভিন্ন ধরনের যে সমস্ত অ্যাপাচর, এই ধরনের যে এসএসডি গুলো রয়েছে, তো সলিড স্টেট ড্রাইভ, তো সলিড স্টেট ড্রাইভগুলো আপনারা ইউজ করলে খুব ভালোভাবে ফাস্ট ল্যাপটপের রেসপন্সগুলো পাবেন এবং আপনারা খুব সহজেই এগুলো অপারেট করতে পারবেন। যে কোনো ধরনের উইন্ডোজ উইন্ডোজ 10 গুলো আপনারা খুব সহজে অপারেট করতে পারবেন, এটা এই এসএসডি গুলোর মধ্যে খুব ফাস্ট এগুলো কাজ করবে।
তো ঠিক আছে, আপনারা ল্যাপটপগুলো যখন গতি পাবেন না বা ফাস্ট হবে না, তো আপনারা এই কাজগুলো করবেন। যদি কারো র‍্যাম মিনিমাম 4GB এর নিচে থাকে, তাদের র‍্যাম অবশ্যই 4GB করবেন এবং প্রত্যেকই একটা করে এসএসডি লাগাবেন, যাতে আপনারা সুপার ফাস্ট ইউজ করতে পারেন ল্যাপটপগুলো। সো ল্যাপটপের এই সমস্যাগুলো নিয়ে আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।